दोस्तों मस्त बात है इस जगह की। Can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need a pain. Namaskar bondhura. Welcome to our channel. আজকে আমরা আলোচনা করব করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ইলেকশনের ভূমিকার উপর। প্রথমেই বলে রাখি, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যার কি অবস্থা সেটা কম বেশি প্রত্যেকেই জানেন। আশা করছি এটা নতুন করে বলার কিছু নেই। আমাদের দেশে অলরেডি ভ্যাকসিনের অভাব, হসপিটালে চিকিৎসার জন্য বেডের অভাব এবং সর্বোপরি চিকিৎসার জন্য অক্সিজেনের অভাব পর্যন্ত শুরু হয়ে গেছে। এবং যে কথা না বললেই নয়, ইভেন মৃত্যুর পর মানুষের সৎকারের জন্য প্রপার জায়গার পর্যন্ত অভাব রয়েছে। দেশের মেডিকেল ফেসিলিটি অলরেডি কলাপস করা শুরু করে দিয়েছে। ডাক্তাররা বারবার আবেদন করছেন মাস্ক পরার জন্য, স্যানিটাইজার ব্যবহার করার জন্য এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে রুলসগুলো সেই রুলসগুলো মেনে চলার জন্য। ওনাদের মতে আমরা যদি রুলসগুলো প্রপার মেনে না চলি তো ইউএসএকে ক্রস করার পর সময়ের অপেক্ষা। এবার আসবো আজকের মেন টপিকের উপর, অর্থাৎ ইলেকশন এবং করোনা ভাইরাস প্যারালালি কীভাবে চলছে। আমরা ভালো করেই জানি ভারতে মোট 5টা রাজ্যে বর্তমানে অ্যাসেম্বলি ইলেকশন চলছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ অন্যতম। আমরা দেখতে পাচ্ছি ভোট প্রচার জোর কদমে চলছে, যে তিন মেন প্রতিদ্বন্দ্বী তারা কেউ কাউকে অ্যাকচুয়াল জমি ছাড়তে না রাখে। প্রত্যেকদিন একাধিক সভা এবং সভা মানেই তো লক্ষাধিক মানুষের জমায়েত সেখানে অবশ্যই, এটা অত্যন্ত সাধারণ। আবার একাধারে এই বিষয়টাও লক্ষ্য করার যে কোভিড প্রোটোকল যাতে মানুষ ফলো করে এই জন্য প্রশাসন অত্যন্ত বেশি সক্রিয়। দিল্লি এবং চণ্ডীগড়ের মতো শহরগুলিতে কোভিড প্রোটোকল ফলো করার জন্য মানুষকে ফাইন করা চালু হয়ে জানানো হয়েছে। ইভেন এরকম নিয়ম জানানো হয়েছে যে কোনো মানুষ যদি গাড়িতে একা থাকেন সেখানেও তাকে মাস্ক পরতে হবে, নতুবা 2000 টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। আরেকটি ভাইরাল ভিডিওর কথা বলবো, যেখানে দেখা যাচ্ছে যে একজন দোকানদার তার নিজের দোকানে মাস্ক না পরার জন্য পুলিশ তাকে থানায় তুলে নিয়ে গেছে। অবশ্যই সাধারণ মানুষ প্রশাসনের এই তৎপরতাটাকে সাপোর্ট করে, তার কারণ এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য। কিন্তু এই ঘটনার পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, ভোট প্রচারের জন্য যে র্যালিগুলো চলছে আমাদের দেশের বড় বড় নেতারা সমস্ত পথসভা জনসভাগুলো করে চলেছে, সেখানে কাউকে মাস্ক পরতে আযুক্তি দেখা যায় এবং উপস্থিত জনতার মধ্যেও সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় এটাই যে নেতা নেত্রীদের উপর কোন রকম স্টেপ নিতে। বেঙ্গলে একটা পরিসংখ্যান দেখা নেওয়া যাক, গত এক মাসে কোভিড কেসের সংখ্যা বেঙ্গলে 1500% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় 15 গুণ বৃদ্ধি। সেখানে গত 11ই মার্চ একদিনে গোটা বেঙ্গলে টোটাল নতুন কোভিড কেসেস ছিল 3110, সেখানে 20 এপ্রিল একদিনে সেই সংখ্যাটা পেরিয়েছে 53,000। এবার আমার মনে হয় এই প্রসঙ্গে আরো কিছু কথা বলে রাখা দরকার। গত 17ই এপ্রিলের কথা, অর্থাৎ মাত্র 3-4 দিন আগের কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলায় ওনার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন যে তিনি প্রত্যেকটি ভারতীয়কে সোশ্যাল ডিস্টেন্সিং এর রুল ফলো করতে বলেন এবং প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে বলেন। কিন্তু দেখা যায় ওই একই দিনে, অর্থাৎ 17ই এপ্রিল বিকেলে, ওই প্রধানমন্ত্রীর ওই টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যে ভিডিওটিতে প্রধানমন্ত্রী নিজে বলছেন যে আসানসোলের একটি সভাতে তিনি মানুষ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না। আর বেঙ্গলের আরেকটি বিরোধী দলের কথা উল্লেখ না করলেই হয়, ওনারা হচ্ছেন বামফ্রন্ট। বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বে ঘোষণা করা হয় যে নির্বাচনের পর থেকে বামফ্রন্টের তরফ থেকে কোনো রকম বড় জনসভা করা হবে না। এই ঘোষণা এক বা দুদিন যেতে না যেতেই দেখা যায় যে বামফ্রন্টের অসংখ্য শীর্ষ নেতৃত্ব তারা বিভিন্ন জনসভা করছেন
এবং বিভিন্ন অন্যান্য দলের জনসভাতেও। আর সর্বশেষ আমাদের সরকারে থাকা দল অর্থাৎ টিএমসির কথা বলা উচিত। ওনাদের সভানেত্রী বারবার অভিযোগ করে যাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওনাদেরকে কোনো টিকা দেওয়া হচ্ছে না, কোনো ওষুধ দেওয়া হচ্ছে না, মেডিকেল ফেসিলিটি ইনক্রিজ করার জন্য কোনো সাপোর্ট করা হচ্ছে না। অথচ এদিকে তৃণমূলের সমস্ত শীর্ষ নেতৃত্বই ভোট প্রচারের জন্য একাধিক সভা জনসভা করে যাচ্ছেন কোভিড প্রোটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে। এই বিষয়ে আরেকটি কথা বলা উচিত। আমাদের মনে হয় যে এই বিশ্বের জন্য নেতা নেত্রীরা যতটা তার থেকেও বেশি তাই সাধারণ মানুষ যারা এইসব সভা জনসভাগুলো উপস্থিত হয়ে ভিড় বানানোর কাজ করছে। নেতা নেত্রীরা বরাবরই নিজেদের জন্য বা নিজেদের ক্ষমতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে গেছেন, এটা নতুন কিছু না। কিন্তু যে সাধারণ মানুষ গত এক বছর ধরে কোভিডের কারণে নিজেদের আত্মীয় স্বজনদের হারিয়েছেন, নিজেদের কাজ হারিয়েছেন, এরপরেও তারা কোভিড প্রোটোকল ফলো না করে ওই সভাগুলোতে গিয়ে উপস্থিত হচ্ছেন। আমাদের চ্যানেল ছোট্ট এক্সপিরিয়েন্সেসের তরফ থেকে আপনাদের কাছে হাত জোড় আবেদন জানাই, আপনারা অবশ্যই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের রুলসগুলো ফলো করুন, নিজেরা সুস্থ থাকুন এবং আপনার আশেপাশের লোকজনকেও সুস্থ রাখতে সাহায্য করুন। ভিডিওটিতে শেষবধি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। এবং যদি আমাদের কন্টেন্টগুলো আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।